كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন, একা একাই বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? আপনাদের নিমসারে বটগাছ আছে? কোথায় আছে বটগাছ? অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল, ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে, ওইখানে মোমবাতি লাগায়, লাল শালু দেয়, নাচানাচি করে, এরকম বটগাছের আখড়া আছে নাই? আল্লাহ বলবে, ইয়া আরদু হে পৃথিবী, আইনা আশজারুকে, তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা আন্নাহারুকে, হে পৃথিবী, তোর বড় বড় নদীগুলো কই? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? গঙ্গা নদী কই? মিসিসিপি মিসৌরি কই? নীলনদ কোথায়? আমাজন কোথায়? 6,695 কিলোমিটার লম্বা, উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু, পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ, মিশরে এই নদটা ছিল, আমি দেখেছি, ঘুরেছি এর উপর দিয়ে অনেক, 5 বছরে নীল নদের পানি আমি খেয়েছি। মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই। এজন্য প্রাচীন ঐতিহাসিক, ওনার নাম হিরোডোটাস, উনি বলেছিলেন, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল, মিশর হচ্ছে নীল নদের দান, নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না। আল্লাহ আকবার পড়ে। দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে, একটা হচ্ছে ইরাকের দজলা ফোরাত, ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। সুবহানাল্লাহ, পড়বেন না? 5 বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম, সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন। কি বলে? পাতাল ট্রেন। আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম, উনি ঘোষণা দিয়েছেন। তো এটা নিচ দিয়ে, নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম, 10টা দেশ ঘুরে এই নীল নদ। একটা সাগর আছে মেডিটেরানিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে। আল্লাহ সেদিন বলবেন, আইনা নাইল, নীল নদ আজকে কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল কুসুর, প্রাসাদগুলো কই? রাজপ্রাসাদ টাওয়ার কোথায়? আইনাল জবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে, আইনাল জবাবেরা, ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাহেলের গোষ্ঠী কোথায়? ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়? নমরুদের চাচাতো ভাইরা কোথায়? কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে? কথা বলেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ বলবেন, আজকে ক্ষমতা কার? ক্ষমতা শুধু একজনের, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ।